পাঁচ মাসেই 18 কেজি ওজন কমিয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সারিকা সাবা। কেন এবং কিভাবে এত কম সময়ের মধ্যে 66 কেজি ওজন থেকে 48 কেজি ওজন হল বর্তমান এই অভিনেত্রী সারিকা সাবার, এই গোপন রহস্য নিজেই জানিয়েছেন গণমাধ্যমকে। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সারিকা সাবা বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বেশ কিছুদিন ধরে থাইরয়েডের সমস্যা থাকায় ওজন বেড়ে গিয়েছিল এই অভিনেত্রীর, এ কারণে পর্দায় একটু কমই দেখা মিলছিল তার। এরপর নিজ চেষ্টাতে মাত্র 5 মাসে 18 কেজি ওজন কমিয়েছেন সারিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট পর্দার এই তারকার ওজন ছিল 66 কেজি, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 48 কেজিতে। সারিকা বলেন, সত্যি বলতে কি প্রতিদিনই ওজন বাড়ছিল, একটা সময় নিজের কাছে ভালো লাগলো না, তাই চিন্তা করলাম আমাকে ওজন কমাতে হবে। ফলে শুরুতেই আমি খাবারের তালিকা থেকে সব ধরনের বাইরের খাবার ও ফাস্টফুড বাদ দেই, এরপর নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীরচর্চা শুরু করি। ওজন কমানোর জন্য সাধারণত কিছু নিয়ম মেনেছেন সারিকা। শুরুর দিকে 25 মিনিট সময় নিয়ে ব্যায়াম করতেন, এরপর সময় বাড়িয়ে 40 মিনিটে আনেন। বেলা 3টার মধ্যে দুপুরের খাবার খেতেন, রাতের খাবার শেষ করতেন 9টার মধ্যে। খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণ ছিল বেশি, আর প্রতিদিন পান করতেন 3 লিটার পানি। সব খাবার রান্না করতেন অল্প পরিমাণে অলিভ অয়েলে। এতেই পেয়েছেন কার্যকরী ফল, মাত্র 5 মাসে 18 কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি, নিজেকে ফিরে পেয়েছেন নতুন ভাবেই। সারিকা সাপ্রিন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। তিনি 1992 সালের 27 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শফিউর রহমান এবং মাতার নাম রোজি রহমান। তার বাবা একজন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং মাতা ইংরেজি মাধ্যমিক স্কুল শিক্ষক ছিলেন। যদিও তিনি একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু তার বন্ধুরা তাকে উৎসাহিত করছিল মডেলিং ক্যারিয়ার করার জন্য। এ কারণে তিনি স্কুলে মডেলিং শুরু করেন এবং 2008 সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়া জগতে পদার্পণ করেন। বর্তমানে তিনি বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের অধিকাংশ জনগণ সাবিনা সারাকে একজন অভিনেত্রী ও মডেল হিসেবে পছন্দ করেন। এছাড়াও তিনি প্রাণ আমিন জুয়েলারি এলইডি ওয়ালটন বিজ্ঞাপনের মডেল হিসেবে অভিনয় করেছিলেন অনেকবার। ছাড়া ক্যামিলিয়া, রুমা আলিয়া, এপার ওপার ছায়া, পাত্র চায় না, আকাশের নিচে মানুষ, এক লাইন বেশি বুঝি, শেষ ভালোবাসা, অদৃশ্য রমণী, চেনা চেনা লাগে, রাধা তুমি কার সহ অনেক নাটকে অভিনয় করেছেন।